আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে 3 মিনিটের বা 5 মিনিটের বা 10 মিনিটের ভিডিও তোমরা চাইলে আপলোড করতে পারবে। নর্মালি আমরা জানি কিন্তু যে হোয়াটসঅ্যাপে কোনো রকমের কিন্তু 30 সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস আমরা আপলোড করতে পারি না, কারণ শুধুমাত্র কিন্তু 30 সেকেন্ডের ভিডিওই কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করা যায়, তার বেশি কিন্তু আপলোড করা যায় না। কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা চাইলে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও কিন্তু তোমরা চাইলে খুব সহজে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে আপলোড করতে পারবে। তার জন্য কী করতে হবে না এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে আমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপকে ওপেন করতে হবে। তো দেখো হোয়াটসঅ্যাপকে ওপেন করেছি, এখানে আমাদের স্ট্যাটাস রয়েছে। তো স্ট্যাটাসে আমার বন্ধুরা কিন্তু অনেক স্ট্যাটাস দিয়েছে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো এখানে উপরে যে মাই স্ট্যাটাস আছে সেখানে আমরা ক্লিক করে কিন্তু স্ট্যাটাস দিতে পারি, বা এখানে নিচে ক্যামেরার চিহ্ন আছে সেখান থেকেও আমরা দিতে পারি। তো আমরা এখানে একটা ভিডিও পোস্ট করতে চাইছি যেটা 30 সেকেন্ডের উপরে। নর্মালি আমরা জানি যে 30 সেকেন্ডের কিন্তু উপরে ভিডিও আমরা এখানে স্ট্যাটাসে দিতে পারি না। তো আমরা যে কোনো একটা ভিডিও বেছে নেব। তো দাঁড়াও 1 সেকেন্ড, তো এখানে দেখো আমি একটা ভিডিও পেয়ে গেছি যেটা আমার 2 মিনিটের উপরের ভিডিও, যেটাকে আমি চাইছি স্ট্যাটাস লাগাতে। তো সেই ভিডিওতে ক্লিক করলাম, দেখো ক্লিক করলে কিন্তু এখানে বলছে যে কোনো 30 সেকেন্ড তুমি এখানে ভিডিও লাগাতে পারবে, তার বেশি কিন্তু এখানে লাগাতে পারবো না। যে কোনো জায়গাতে 30 সেকেন্ডের ভিডিও কিন্তু আমি লাগাতে পারবো, তার বেশি কিন্তু ভিডিও লাগাতে পারবো না। আর এটা কিন্তু 2 মিনিট 3 সেকেন্ডের ভিডিও পুরোটা। তো আমরা চাইছি যে এই পুরো ভিডিওটাকে আমাদের স্ট্যাটাসে দিতে। তো তার জন্য কী করতে হবে না, আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো না, হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এখান থেকে পুরো ভিডিওটাকে স্ট্যাটাস হিসাবে আমরা দিতে পারবো না। তার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশানের কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো। তো দেখো অ্যাপ্লিকেশানটাকে এখানে আমি ওপেন করছি, ওপেন করলে এরকম ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো সবার প্রথমে দেখো ভিডিও স্ট্যাটাস বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, তো সেই ভিডিও স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমার যত ভিডিও বা তোমার যে স্ট্যাটাসগুলো আছে, মানে তোমার যে ফটো আছে বা ভিডিও আছে সব চলে আসবে। তো সেই ভিডিওটা দেখো এখানে চলে এসছে, তো সেই ভিডিওটা চলে এসছে 2 মিনিট 3 সেকেন্ডের ভিডিও। তো আমি চাইছি যে এই পুরো ভিডিওটাকে স্ট্যাটাস হিসাবে দিতে। তার জন্য কী করতে হবে না, নিচে দেখো একটা অপশান আছে শেয়ার টু হোয়াটসঅ্যাপ বলে অপশান, তো শেয়ার টু হোয়াটসঅ্যাপে ক্লিক করবে। ক্লিক করলে কয়েক সেকেন্ড লোডিং করবে, তারপরে কিন্তু ভিডিওটা আসবে সামনে তোমার সামনে। তো কয়েক সেকেন্ড সময় নিতে হবে এখানে। তো দেখো এরপরে এখানে সিলেক্ট অন অ্যাপ টু শেয়ার, তো এখানে হোয়াটসঅ্যাপ বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো উপরে মাই স্ট্যাটাস বলে অপশান দেখতে পাচ্ছ, সেই মাই স্ট্যাটাসে ক্লিক করবে। এরপর নিচে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবে। ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার কিন্তু যে ভিডিও আছে সেগুলো কিন্তু এখানে ডাউন আপলোড হয়ে যাবে স্ট্যাটাসে। তো দেখো পুরোপুরিভাবে চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছ। তো এবার কি করবে তোমরা, এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবে। তো ক্লিক করলে কিন্তু এখানে দেখো উপরে আপলোড হচ্ছে, সেন্ডিং 3 ভিডিওস টু মাই স্ট্যাটাস, তো এখানে কিন্তু আপলোড হচ্ছে। তো এখানে কিন্তু পুরো ভিডিওটাকে কিন্তু এখানে তোমার ফোনে আপলোড করে দেবে, তোমার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু স্ট্যাটাস পুরোপুরিভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। তো দেখাচ্ছি, তো এখানে দেখা যাচ্ছে দুটো ভিডিও এখনও পর্যন্ত আপলোড হচ্ছে না। তো সেখানে রেটারিতে ক্লিক করবে যেটা আপলোড হচ্ছে না, পরেরটাও দেখো এরকম সমস্যা, ক্লিক করে দেবে। তারপর দেখো 5টা ভাগে ভাগে কিন্তু মানে এখানে আপলোড হচ্ছে 30 সেকেন্ড 30 সেকেন্ড করে। তো সবকটাই কিন্তু তোমার পুরো ভিডিওটাই কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু কেটে 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 30 সেকেন্ড করে কেটে 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 কিন্তু পুরো তোমার যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু আসছে। তো এরকমভাবে কিন্তু তোমরা চাইলে তোমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে কিন্তু পুরো ভিডিওকে এখানে স্ট্যাটাস হিসাবে দিতে পারবে। এবার দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল। তার জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে, প্লে স্টোর হিসেবে সার্চ করতে হবে হোয়াটসাগা, ঠিক আছে। তো হোয়াটসাগা বলে সার্চ করবে, সার্চ করলেই কিন্তু পেয়ে যাচ্ছ এই অ্যাপ্লিকেশানটা হোয়াটসাগা।
আর এটাই কিন্তু অলরেডি 10 লাখের উপর লোক ডাউনলোড করে গেছে, আর রেটিং আছে 4.5। তো অবশ্যই এটাকে ইউজ করতে পারো, এটা কিন্তু খুব কাজের অ্যাপ্লিকেশান। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।